দেখো আমি জানি না ভাই এটা কেন হয়, মানে সিরিয়াসলি আমি যখনই কোনো একটা এপিসোড রেকর্ড করি তার মাঝখানে আইদার কোনো রিপোর্ট চলে আসে, আইদার কোনো অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, সেরকমই হলো। অলরেডি আমি কিছুক্ষণ আগে একটা এপিসোডে ডিসকাস করলাম যে ভাই গোলবাগের রিটার্ন এটা কি শুধুমাত্র এই গুনথারার গোলবাগের জাস্ট একটা ম্যাচে হয়ে যাবে নাকি এটাকে জরুরি একটা স্টোরি লাইন হিসেবে ইউজ করবে, যেমন আমরা ববি ল্যাশলি আর গোলবাগে দেখেছিলাম যে সামার স্ল্যামে হয়েছিল, তারপরে ক্রাউন জুয়েল একটা মার কাটারি ম্যাচ। হ্যাঁ ভাই গোলবার্গের কেরিয়ারে মার কাটারি ম্যাচ মানে ওই ম্যাচই, আর ভাই শুনে সিরিয়াসলি ওই ম্যাচটা চলো ঠিক আছে আমরা অ্যাপ্রিসিয়েট করেছিলাম, তাহলে কি গুনথারের গোলবার্গে এরকমই স্টোরি লাইন যাবে? তাহলে তো সেক্ষেত্রে দেখো ক্রাউন জুয়েল অবভিয়াসলি সৌদি আরেবিয়ার শো, আর গোলবার্গ সৌদি আরেবিয়ার শোতে ভুক হবে না সেটা তো হতে পারে না, কিন্তু এখন প্রচুর মানে ডিসকাশনের পয়েন্ট ঘুরে গেল, কারণ রিসেন্টলি গাইজ অফিসিয়াল পোস্টার বেরিয়ে গেছে ক্রাউন জুয়েলের। এবার দেখো এটা তোমরা অনেকে বলবে যে ভাই ডাব্লিউডাব্লিউইতে এখনো পর্যন্ত তাদের অফিসিয়াল সাইডে এটাকে নিয়ে এখনো পর্যন্ত কোনো ডিসকাশন তো আমি দেখলাম না হয়েছে, কিন্তু হ্যাঁ হয়ে যেতেও পারে যে হ্যাঁ অ্যানাউন্সমেন্ট করে দিল তারপরে, কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় তাণ্ডব শুরু হয়ে গেছে, কারণ ডেফিনেটলি ফ্যান্সরা কথা বলছে ভাই এদিকে তোমরা গুনথারার গোলবার্গের অ্যাঙ্গেল দেখালে, ওদিকে তোমরা কোডি রোডস অ্যান্ড কেভিন ওয়েন্সের অ্যাঙ্গেল দেখালে, আর সেখান দিয়ে সেট হয়ে গেল এই ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য একটা মেজর পোস্টার। হ্যাঁ চলো লিভ মর্গান আর নাজ্যাক্সের ম্যাচ চলো আমি ছেড়ে দিচ্ছি ওটা এখন, ওদের আমি ওইদিকে তো যাবোই না কারণ ওদিকেও এখন অনেক চুলি চুলি রয়েছে, চলো সাইড দিচ্ছি, কিন্তু মেজর অ্যাট্রাকশন যেটা অবভিয়াসলি ক্রাউন জুয়েলের তাহলে মেইন ইভেন্টই হবে সেটা হচ্ছে গুনথার ভার্সেস কোডি রোডস, আনডিসপিউটেড চ্যাম্পিয়ন ভার্সেস ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন, যে জিতবে সে হবে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন। এবার ওটা বলাই সার এরকমই বলা চলে, কারণ আমি অলরেডি আগের এপিসোডেই কথা বলছিলাম যে দেখো এই ম্যাচটাকে যদি তোমরা স্টোরি লাইন দিয়ে করতে, কারণ অলরেডি কোডি রোডস কিন্তু দুবার রয়্যাল রাম্বলে কিন্তু গুনথারকে এলিমিনেট করেছে, আর অবভিয়াসলি গুনথারের একটা রাগ রয়েছে, কিন্তু হ্যাঁ যদি এরকম হতো যে হ্যাঁ গুনথার কোডি রোডকে আনডিসপিউটেড টাইটেলের জন্য চ্যালেঞ্জ করছে, তাহলে আমরা একটা আলাদাই লেভেলে ফিল পেতাম, ওটা তো ভাই রেসলমেনিয়া লেভেলে চলে যেত, কিন্তু ডেফিনেটলি চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন সার্ভাইভার সিরিজে নয় ক্রাউন জুয়েলে হচ্ছে, ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য তো মানে মাথায় নিতেই কেমন আজব লাগছে, কিন্তু এখানে স্টোরি লাইন টুইস্ট কি কোনো ফ্যাক্টর করবে? দেখো আমি অলরেডি এটাকে নিয়েই ভাবছি যে কালকে আছে র, কালকে রতে স্যামিজেন গুনথারের ম্যাচ, তাহলে কি এখানে কিছু এমন টুইস্ট হবে, কারণ আইদার তো ভাই ডাব্লিউডাব্লিউইকে এই কার্ডটাই চেঞ্জ করতে হবে যে হ্যাঁ এই চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নের অ্যাঙ্গেলই হবে না, কারণ কোডি রোডসের ওদিকে কেভিন ওয়েন্সের সাথে কোনো একটা ফ্যাক্টর চলবে, এদিকে গুনথারের গোলবার্গের ম্যাচের হবে আইদার তো দেখো এটা হতে পারে, অথবা গাইজ ডাব্লিউডাব্লিউই এটাই করবে যে গুনথারের থেকে টাইটেল নিয়ে নেবে। দেখো আমরা সবাই জানি যে ডাব্লিউডাব্লিউইর কার্ড যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, কিন্তু সৌদি আরেবিয়ার কার্ড কখনো চেঞ্জ হবে না, কারণ ওরা যখন বলেছে মানে করতেই হবে এরকম, কিন্তু হ্যাঁ মেজর কি এটা হতে পারে যে ভাই গুনথার চ্যাম্পিয়ন থাকলোই না? দেখো এটাও একটা বড় ফ্যাক্টর, কারণ অলরেডি আমরা এটাকে নিয়ে কথা বলছিলাম যে হ্যাঁ হয়তো গুনথার স্যামিজেনের ম্যাচের মধ্যে গোলবার্গ আসলো, গুনথারকে স্পিয়ার মারলো, তার জন্য স্যামিজেন চ্যাম্পিয়ন হয়ে গেলে কথা, স্যামিজেনকে চ্যাম্পিয়নশিপ ধরে রাখাবে শুধুমাত্র সার্ভাইভার্স ওয়ার্ল্ড গেমস অব্দি, কারণ ওটা পিএলই, ওই পিএলইটাই কানাডাতে হচ্ছে ভ্যানকুভারে, তো সেখানে অবভিয়াসলি স্যামিজেন ডিফেন্ড করবে, ওখানেই হেরে যাবে। এখন ওখানে কি গুনথারের সাথে রিম্যাচ হবে সেটা একটা ফ্যাক্টর, নাকি সিএম পাক আর স্যামিজেনের ম্যাচটাও সেট হতে পারে, যেটা প্রচুর ফ্যান্সরা নর্মালি আমরাও ভাবছিলাম যে হ্যাঁ সিএম পাক আর গুনথারের ম্যাচটা তো সেট হতে পারে সার্ভাইভার সিরিজে, দেখো সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু হিউজ হিউজ মানে ক্রিটিসিজম এখন অবভিয়াসলি আসছে, কারণ এখানে আমরা এটা বুঝতে পারছি না ভাই গুনথার গোলবার্গের তাহলে সিচুয়েশানটা কি, তাহলে গোলবার্গকে কেন আনলো, গোলবার্গের তাহলে মেজর অ্যাঙ্গেল কি, কারণ আমরা একদিকে তো ভাই অনেক কিছু ভাবছি আর অপর দিকে এখানে কোডি রোডস আর গুনথারের ম্যাচ সেট হয়ে গেছে, মানে সেট হয়েছে কি বলবো, জাস্ট পোস্টারে দিয়েছে, এখনো পর্যন্ত আমি বলবো না যে ভাই মানে এখনো পর্যন্ত কিন্তু ওটা কখনো ম্যাচ কার্ড হিসেবে দেখায়নি, জাস্ট একটা পোস্টারে ফিচার হয়েছে, আর আমরা জানি যে পোস্টারও যে কোনো সময় চেঞ্জ হতে পারে, তবে তোমাদের কি মনে, দেখো আমি জানি যে তোমরা অনেকেই চাও যে হ্যাঁ ভাই কোডি রোডস আর গুনথারের ম্যাচ হোক, অ্যাটলিস্ট গুনথারের গোলবার্গের থেকে তো ভালো, কিন্তু ওখানে তো ভাই একা তো সেন্স বানাচ্ছেন, এদিকে যদি গুনথারের গোলবার্গের ম্যাচ হয় তাহলে এটা কীরকম অ্যাঙ্গেল হবে, তাহলে কি সত্যি ওই টাইটেলের তাহলে কোনো মানি দেওয়া হবে ভাই ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপে, তাহলে কি ফ্যাক্টর, কারণ অলরেডি তো ওটা করে বসে রয়েছে, ওদিকে কোডি রোডস অবভিয়াসলি একটা আলাদা স্টোরি লাইন, গুনথারের এদিকে আলাদা স্টোরি লাইন, যদি এদের ম্যাচ হয় তাহলে কি গুনথার তাহলে টাইটেল ধরছে না, মানে গুনথারের থেকে টাইটেল চলে যাচ্ছে, আর গুনথারের গোলবার্গের ম্যাচ একটা নন টাইটেলের দিকে চলে যাচ্ছে, আর এদিকে কোডি রোডস আর স্যামিজেনের ম্যাচের হচ্ছে, দেখো হিউজ মানে এখন মাথা ফেটে যাচ্ছে সিরিয়াসলি। দেখো যদি কালকে আমি দেখি যে স্যামিজেন চ্যাম্পিয়ন হচ্ছে তাও কিন্তু হিউজ ক্রিটিসিজম আসবে, দেখো যে উসো ব্রন ব্রেকার টাইটেল রেন এন করে টাইটেল ক্যাপচার করেছে, আইসি টাইটেল ক্যাপচার করেছে, হ্যাঁ যে উসোকে অনেক ক্রিটিসিজম এসছে, কিন্তু স্টিল যে উসোকে কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে, কারণ উনি
প্রথমবার সিঙ্গেল টাইটেল ক্যাপচার করেছে, তো এটা ওনার ক্ষেত্রে একটা নেক্সট লেভেল। কিন্তু স্যামিজেন ওয়ার্ল্ড লেভেল টাইটেল ক্যাপচার করলে শুধুমাত্র এই সৌদি আরবিয়ায় স্যামিজেনকেই অ্যাটেনশন দেওয়া হবে ওয়ার্ল্ড লেভেল চ্যাম্পিয়ন হিসেবে, তাহলে কি এটাই ওদেরও কি ডিমান্ড? তাহলে কিছু বলা নেই ভাই, সিরিয়াসলি কিছু বলা নেই। তবে তোমাদের কি মনে হয়, তোমরা সেটা কমেন্টে জানাবে, কারণ আমার সত্যি বলতে গেলে মাথা ফেটে যাচ্ছে ভাই এই পোস্টারটা দেখে। তবে এরপরে আরও ডিসকাশন হবে, খালি কালকে ড্রটা হোক, কারণ আইদার তো ভাই এই কার্ড পুরো চেঞ্জ হবে, নয়তো পুরো এসপার ওসপার ট্রিপল এইচ কিছু করবে। তবে দেখার বিষয় যে এটা সৌদি আরবিয়ার শো, তো যা কিছু হয়ে যেতে পারে। তবে আমরা তো অনেক ডিসকাশন করবো, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।